ওকে, আজকে শুরু করতে যাচ্ছি অনুশীলনী 9.1। এখানে আমরা প্রথম থেকে অঙ্ক শুরু করব, আর গতদিন শুরু করেছিলাম হচ্ছে এই উদাহরণগুলো দিয়ে। আজকে শুরু করব আমরা 9.1। এখানে এই 2 থেকে শুরু করব আমরা। 1 নম্বর অলরেডি করে ফেলেছি, এখন দেখো 2 নম্বর। সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা, যদি এটা আমরা নির্ণয় করতে যাই, তাহলে এখানে একটি বিষয় লক্ষ্য করো, সেটি হচ্ছে এই জায়গাটা যেটি দেওয়া আছে সেটাকে যদি আমরা একটি ত্রিভুজের সাহায্যে কল্পনা করে ফেলি। এখানে বলছে সাইন এ সমান 3/4। এখন সাইন এ সমান 3/4 যে কোনো ভাবে হতে পারে, তাহলে এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এভাবে আমরা দিলাম। হ্যাঁ, সিকোণ সমান সমকোণটা ধরে নিলাম। এখন এখানে বলছে আমাদের অঙ্কে বলছে হচ্ছে সাইন এ সমান 3/4, কিন্তু আমরা সূত্র জানি সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজ এটা হচ্ছে আমরা সাইনের সূত্র জানি। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব করে দেওয়া আছে 3, আমরা এখানে লম্ব এখানে বসিয়ে দিলাম 3, আর নিচে আছে 4, সেটা বসিয়ে দিলাম হচ্ছে অতিভুজে 4। এখন বলছে এ এর ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাত গুলো বের করো। আর এখনো 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেগুলো হচ্ছে 1 sin θ বাদ দিলে, আর বাকিগুলো থাকে হচ্ছে cosec θ, তারপরে থাকে হচ্ছে tan θ, আর থাকে হচ্ছে cot, আর sec, আর একটা হচ্ছে cos। ওকে, এইগুলো এখন আমাদেরকে বের করতে হবে। এগুলো বের করার আগে আমাদের একটি কাজ আছে, সেটি হচ্ছে আমরা অলরেডি মানটা পেয়েছি হচ্ছে লম্ব এবং অতিভুজের মানটা পেয়েছি, কিন্তু ভূমির মানটা আমরা জানি না। এই ভূমির মানটা বের করে নেব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। একটু এখানে খেয়াল করো যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার, আমাদের এখানে যেটি আছে অতিভুজ সেটি আমি বসালাম, এ বি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ওকে, এখন দেখো অতিভুজের মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, সেটি হচ্ছে 4, তার মানে 4 স্কয়ার সমান এসি সমান এখানে দেওয়া নেই, এটা আমাদেরকে বের করতে হবে। আর বিসি সমান দেওয়া আছে হচ্ছে 3। এখন এই জায়গাটা খেয়াল করো, এখানে 4 আছে, 4-এর উপরে 4টা যদি ভাঙা যায় তাহলে সেটি হয় হচ্ছে 4 × 16, আর এসি এর মানটা আমরা বের করব, এই জন্য যা আছে তাই রেখে দিলাম, আর এটা হচ্ছে 3 × 9। এখন আমরা একবারে ক্যালকুলেশন করে ফেলতে পারি, এ সি স্কয়ার সমান 16 − 9 = 7, অতএব এ সি সমান √7। এটা আমরা পেয়ে গেলাম, এখানে লিখতে পারি √7। এখন আমরা এখানে প্রত্যেকটার মান যদি বসিয়ে দিই সূত্র অনুযায়ী তাহলে হয়ে যাবে। আমরা জানি কোসেক থেটা এর মান হচ্ছে, কোসেক থেটা এর সূত্র হচ্ছে ঠিক সাইনের বিপরীত, তার মানে এখানে আছে সাইন লম্ব, আমরা জানি আগে হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 4, লম্ব হচ্ছে 3। ঠিক একই রকম ট্যান থেটার সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে √7 লিখে দিলাম, আর কটের এইটার বিপরীত কট, তার মানে √7/3। এখন সেকের সূত্র আমরা জানি হচ্ছে অতিভুজ বাই 4/, এখানে অতিভুজ সমান 4/ ভূমি, ভূমিটা হচ্ছে ভূমি হচ্ছে √7, আর কস থেটা এর সূত্র আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে √7/4। এই যে বলছে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত গুলো বের করো, সেগুলো আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন বলো এটা বুঝতে পেরেছো নাকি? জি স্যার, বুঝেছো তাই না? ওকে, যদি বোঝো তাহলে এই অঙ্কের মতো অন্যান্য আরো কয়েকটি অঙ্ক আছে, তোমরা এগুলো পারবা। এই 3 নম্বর অঙ্কটা পারবা, 4 নম্বর অঙ্কটা পারবা, 5 নম্বর অঙ্কটা, এই অঙ্কগুলো সবই পারবা। তবে এখানে 3 নম্বর অঙ্কটা একটু আলাদা আছে, আমি একটু সিস্টেমটা করে দেই, তারপরে বাকিগুলো তোমরা পারবা। এখানে দেখো 3 নম্বর এখানেই করছি, সেটা হচ্ছে আমরা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তুলে নিলাম। এখানে কি দেওয়া আছে
15 আমি আবার লিখি 15 কটে কটে সমান 8 এটা যদি একটু ক্যালকুলেশন করি সেটা হচ্ছে কট এ সমান 8/50 ওকে এখন এখানে খেয়াল করো যে আমাদের কিন্তু কট এ সমান 8/15 পেয়ে গেছে এখন বলতে সাইন আর সেক এর মান কত সাইন এর সেক এর মান বের করতে হলে সে আগের মতো সুদ ইয়ে বসাতে হবে ত্রিভুজ ত্রিভুজে মান বসাতে হবে তাহলে ত্রিভুজটা কি করতে হবে তোমাকে আঁকতে হবে ত্রিভুজটাকে এঁকে নাও এভাবে যদি ত্রিভুজ এঁকে নেই তাহলে এই অনুসারে এখানে এ দিলে এখানে বি দিলে এখানে সি দিলে আমরা জানি কটের সূত্র হচ্ছে লম্ব বাই এই ভূমি বাই অতিভুজ তার মানে 8 সরি ভূমি বাই অতিভুজ 8 আর এখানে হচ্ছে 15 এখন এখান থেকে আমাকে এ বিটা বের করে নিতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আগের মতো যেটা করলাম পিথাগোরাসের উপপাদ্য দিয়ে সেটি দিয়ে আমাদের অঙ্ক বের করে নিতে হবে সেটি যদি আমরা বের করি তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান না অতিভুজ এখানে হবে হচ্ছে এ বি স্কয়ার হ্যাঁ এ বি স্কয়ার সমান এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ওকে এখন দেখো এ সি সমান 8 স্কয়ার প্লাস বি সি সমান 15 স্কয়ার এই 15 স্কয়ার এখানে আছে 8 আর 8 গুণ করলে হয় 64 প্লাস আর এখানে 15 15 গুণ করলে হয় আছে 225 সম্ভবত এখন এটা যদি যোগ করা হয় আমরা টোটালি যদি যোগ করি তাহলে এটা এরকম হয় যে 9 আর 8 এখানে আছে 2 আর এখানে আছে কত এ বি স্কয়ারটা আমরা নিয়ে নিলাম এখন এ বি সমান রুট ওভার করলে এটাকে 289 এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে সম্ভবত 17 হয় এখন দেখো 17টা ঠিক হয়েছে নাকি আমার ক্যালকুলেশনটা যদি ঠিক থাকে তাহলে হয়ে যাবে 17 গুণ 17 হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এই যে উপরে এবারে খেয়াল করো যে এটা ছিল এখানে আমরা 17 পেয়ে গেলাম এক্ষেত্রে আমাদের মান যেটা চাচ্ছে এই যে দেখো সাইনে আর সেকে এখন এই যে এখানকার মতো উপরে যে অঙ্কগুলো করেছিলাম না এখানে খেয়াল করো সাইনের এই যে সাইনের জায়গায় মানটা বসিয়ে দিবা আর একটা আছে সেকের জায়গায় মানটা বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যদি এখানে বসিয়ে দিই যে প্রথমে কি আছে সাইন সাইন এ সমান লম্ব বাই অতিভুজ 15/17 আর একটা আছে হচ্ছে সেক সেকের সূত্র আমরা জানি যেখানে এখানে বসে আছি এখানে যদি বসাই তাহলে হবে হচ্ছে সেক এ সমান এটা হবে হচ্ছে সেকের সূত্র আছে অতিভুজ বাই 17/ অতিভুজ বাই ভূমি 8 হয়ে গেল আমাদের অঙ্ক বলো এটা বুঝতে পেরেছো নাকি এভাবে 4 নম্বর অঙ্কটা তোমরা করতে পারবা 5 নম্বর অঙ্কটা করতে পারবা বাড়িতে চেষ্টা করবা না পারলে আমি করে দেবো ইনশাল্লাহ আগামী দিন তবে তোমাদের চেষ্টা থাকতে হবে এই দুইটা অঙ্ক তোমরা বাড়িতে চেষ্টা করবা ঠিক আছে করার না পারলে তারপরে আমি দেখবো ঠিক আছে ভালো থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে হোমওয়ার্ক গুলো করে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা হোমওয়ার্ক এগুলো সবই এই যে এগুলো সবই আর মানে মেসেঞ্জারে পাঠাতে হবে এগুলো সবই আর এই যে কাজটা